নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় আমের ভ্যালু চেন উন্নয়ন। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী এবং আমার সাথে রয়েছেন এম এম হুদা, চেয়ারম্যান নাপকো গ্রুপ, এবং আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরআই, এবং আমার ডান পাশে রয়েছেন ডক্টর শামীম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্মানিত অতিথিবর্গ, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই বলেছি আমরা আমের ভ্যালু চেন নিয়ে আলোচনা করব, তারপরেও আমাদের আলোচনা হয়তো একটু বিস্তৃতি লাভ করবে। আমাদের বাংলাদেশে আম কিন্তু মানে ঐতিহ্যগতভাবেই আমাদের বেশ কিছু জাত ছিল। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আমাদের জাতের উন্নয়ন ঘটেছে, বিদেশি কিছু জাত ইন্ট্রোডিউস হয়েছে এবং সারা বছর কিন্তু কিছু কিছু আম আমরা পাচ্ছি। তো এই যে আম পাচ্ছি, গবেষণা হচ্ছে, এই যে নতুন নতুন জাত আসছে, এই সার্বিক বিষয় নিয়ে আমরা কোন পর্যায়ে রয়েছি? ডক্টর শরফুদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনি এই আম নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন ধরে এবং গত বছর আপনি জাতীয় পুরস্কারও অর্জন করেছেন আপনার এই কাজের স্বীকৃতি স্বরূপ। আমরা আসলে প্রথমে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে জাত উন্নয়ন, এটা আমরা হাইব্রিডেশনের মাধ্যমে করি। তারপরে হচ্ছে আমরা সারা দেশ থেকে ভালো যে জাতগুলো পাই সেগুলো সংগ্রহ করি এবং এগুলো ইভালুয়েশন করে যদি দেখি যে এটা আমার চাষির জন্য লাভজনক হবে তাহলে এটা আমরা ভ্যারাইটি হিসাবে মুক্তায়ন করি, যেন চাষিরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারে। আরেকটা বিষয় নিয়ে আমরা কাজ করি যে এই যে চাষি যে বর্তমানে আম চাষ করছে বিভিন্ন জাতগুলো নিয়ে, এই জাতগুলা উৎপাদন করতে যেয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এবং সেই সমস্যাটা আমরা গবেষণার মাধ্যমে সমাধান দিচ্ছি এবং এক্সপোর্টের দিকে আমরা চিন্তা করছি। যে আমরা এক্সপোর্টে একটু পরে যাই, ডক্টর শামীম আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের গাছে এখন আমের মুকুল আসছে। জি, একটা পর্যায়ে আমরা দেখা যাবে যে আম পাকার সময় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের আসবে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আসবে। তো এই মুকুল আসার থেকে আম পাকা পর্যন্ত আমাদের চাষিদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে পরামর্শ দিচ্ছেন বা আপনি কি বলবেন আমাদের কৃষকদের জন্য কি করবে তারা? মুকুল আসার আগে যদি আমরা প্রথম দফা এখানে কিছু কীটনাশক বা ছত্রাকনাশক আমরা যদি দিতে পারি তাহলে রোগের প্রাথমিক যে রোগের আক্রমণ বা পোকামাকড়ের যে আক্রমণটা হয় সেটা থেকে রক্ষা পাওয়া যায়। আর এই সময়টাতে গাছের গোড়ার কিছু পরিচর্যা থাকে, যেমন পানি মাটির অবস্থা ভেদে সেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে সেটা করতে হবে এবং গাছের যে আগাছা যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ মাটিতে পোকামাকড়ের উপদ্রবটা বেশি থাকে এবং আগাছা যদি থাকে সেটা থাকে এবং অতিরিক্ত যদি কোনো মরা পাতা থেকে থাকে, ডাল থেকে থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বালাইনাশক ব্যবস্থাপনার জন্য এই কাজগুলি আপনারা করতে বলছেন, এটা করা দরকার। আচ্ছা, বিশেষত আমাদের এই যে দেশ যখন আবহাওয়া এরকম অবস্থায় কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের এই যে অনুমোদিত যে বালাইনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং একটা পর্যায়ে এখানে যখন আমটা একটু গুটির মতো হবে তখন আমরা পানি সেচ দেওয়ার জন্য বলি, এটা যেন দ্রুত বৃদ্ধি পায় এবং পরিপূর্ণরূপে বৃদ্ধি পায়। এরপরে আরেক দফা আমরা যখন আমটা মার্বেলের দানার মতো হয় তখন আমরা বলি যে আরেকবার বালাইনাশক ব্যবহার করার জন্যে। তারপরে আমের বয়স জাত ভেদে এটা আমাদের গবেষক যারা আছেন ওনারা বিভিন্ন জাতের জন্য বিভিন্ন সময় নির্ধারণ করে দিয়েছেন, আমরা ব্যাগিংগুলো করতে পারি। এই মুহূর্তে আমাদের ব্যাগিংয়ের ব্যাপক মানে প্রচারণা চলছে। সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আগাছা পরিষ্কার করা, যাতে পোকামাকড়ের বাসা বাঁধতে না পারে, সেই পোকামাকড় যেন আমের ক্ষতি না করতে পারে। আপনার কাছে আবার আসবো। আমরা এখন এই পর্যায়ে এম এম হুদা, চেয়ারম্যান নাফকো, আপনার কাছে একটু জানবো যে
ভ্যালু চেনে আপনারা কাজ করছেন, আমাদের আম বিদেশে রপ্তানি হতে পারে, দেশের মধ্যে বিভিন্ন মার্কেটে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমের যে গুণগত মান বজায় রেখে বাজারজাত করতে দেশের বাজার হোক বিদেশের বাজার হোক, সেই বিষয় নিয়ে আপনারা কি কাজ করছেন, কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন একটু একটু জানবো আমরা আপনাদের। স্যার, আমাদের কাজ শুরু হয়েছিল 2 বছর আগে USAID মাধ্যমে, ওনারা আমাদেরকে সাপোর্ট করেছিল 2টা কনসালটেন্ট দিয়ে। আচ্ছা, সো এখানে ওয়ার্ল্ড কমপ্লায়েন্ট বা ইভেন বাংলাদেশ মার্কেটের জন্য কমপ্লায়েন্ট মানে রেজিডিউ কম রাখতে হবে, আমের কালার শেপ স্পটলেস হইতে হবে, তারপরে কোনো ফাঙ্গাস নাই, কোনো ফ্রুট ফ্লাই ইনসেক্ট নাই, তো এটা হলো কমপ্লায়েন্ট। তো এটা করার জন্য 3টা জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি গত 2 বছর ধরে। ফার্স্ট হলো গাছ প্রুনিং করা, ডাল পাতা এক্সেসগুলি এগুলি ফালানো, এগুলি ফালাইলে তারপরে রোড তারপরে বাতাস এখানে থাকে আর কীটনা আর ছত্রাক কম হয় আর পোকা কম হয়। আচ্ছা, তারপরে নেক্সট ফেজে 3 বার ফার্টিলাইজেশন দিতে হয়, 1 বার স্ট্রেট আফটার প্রুনিং, তারপরে মুকুল 1 মাস হওয়ার আগে, আর তারপরে আম যখন মার্বেলের সাইজ থাকে ওই সময় 3rd ফার্টিলাইজেশন, আর তারপরে যখন আম অ্যাভারেজে ডিমের সাইজ হয়ে যায় ওই সময় আমরা ব্যাগিং করি। এই সব স্টেপ ফলো করলে একটা হোলিস্টিক মেথড, তাতে গিয়ে আপনার ওয়ার্ল্ড ক্লাস কমপ্লায়েন্ট ম্যাঙ্গো হয়। এটা আমরা 2 বছর আগে প্রুভ করছি, এই বছর আরও এক্সপ্যান্ড করছি, আর হোপফুলি অ্যাট দি এন্ড অফ দিস সিজন উইল হ্যাভ আ সাইজেবল অ্যামাউন্ট টু শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড শেয়ার আওয়ার ফাইন্ডিংস। আপনার কোন কোন এলাকায় কাজ করছেন? আমরা জেনারেলি সাউথ বেঙ্গল, আপনার সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওইসব এলাকায়, বাট ওই ওইটা আমরা ফার্স্ট ইয়ার। আর তারপরে সেকেন্ড ইয়ার ওই কাজ দেখে ঠাঙ্গাইলে কিন্তু মানুষ রেপ্লিকেট করছে, আর তারপরে আবার নওগাঁ আর হ্যাঁ মেইনলি ওইসব এরিয়া। তো আমরা ফার্স্ট ইয়ার কিন্তু 15 গাছ দিয়ে শুরু করছি, গত বছর সারা বাংলাদেশের 30,000 গাছ মানুষ নিজে থেকেই এই জিনিসটা ফলো করছে। আচ্ছা, আপনারা যে কাজটা করেছেন সেটা কি পরবর্তী বছর আপনাকে মানে পর্যবেক্ষণ করেছেন যে তারা সেগুলিকে মেনটেন করে যাচ্ছে? আমরা কিন্তু জানি গত বছর যে আমগুলি বিদেশে পাঠানো হয়েছিল সেগুলি কিছু ভালো ছিল, কিছু আম রিজেক্ট হয়েছে, তো সেই বিষয়গুলি মাথায় রেখে অনেকে বলছে যে কাজগুলি করা হচ্ছে কৃষককে ওইগুলি বারবার যদি ফলো আপ করা হয়, তারা যেগুলি শিখেছে সেগুলি আসলে বাস্তবায়ন করছে কি না, তো সেই কাজ সেই বিষয়ে আপনারা কী বলবেন, সেটা কি করা হচ্ছে, বা সেটা কি শুধু আপনাদেরই দায়িত্ব নাকি যারা সরকারি বেসরকারি যারা যেখানে আছে সবাই এটা সম্মিলিতভাবে করবে? মনিটরিং আন্ডারে যেগুলি আছে ওইগুলি আমরা কথা বলতে পারি যে ওরা কতটুকু ফলো করতেছে, প্লাস আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, সো আমরা ফলো আপ করতে পারি যে রেজিডিউ আছে কি না। প্লাস আমরা ব্যাগ ইম্পোর্ট করি, সো ব্যাগ কারা কিনে আমরা জানি যে কারা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়ন ব্লক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা আবার আলোচনা ফিরব। ডক্টর সরফুদ্দিন, আপনার কাছে একটু জানবো যে আম অত্যন্ত লাভজনক একটা ফসল বিবেচিত হচ্ছে আমাদের দেশে, কিন্তু যখন আমের সিজন হয়, যখন আম সংগ্রহের সময় হয়, তখন কিন্তু আমাদের কৃষক অনেক কম দামে তাদেরকে বিক্রি করতে হয়, পচনশীল আম। তো সেই ক্ষেত্রে সারা বছর ধরে আমরা আম করতে পারি এমন কোনো জাত কি আপনার উদ্ভাবন করতে পেরেছেন কিনা, যেগুলো ফলন হবে অনেক বেশি, মিষ্টতা হবে অনেক বেশি, মানুষের পছন্দ হবে অনেক বেশি? হ্যাঁ, এ ব্যাপারে আপনি জানেন যে বারিয়াম 11 যেটা, এটা আমরা 12 মাসে জাত বলছি এবং এটা বছরে 3 বার আম আসে। তো আপনি যে কথাটা বলছেন যে আম হলো অত্যন্ত পচনশীল একটা ফল, এটা কোল্ড স্টোরেজে করা যায় না, এই জন্য আমরা এখন চাচ্ছি যে জাতগুলা 2 বার বা 3 বার হয়, এই জাতগুলা যেন চাষিদের যদি বাণিজ্যিকভাবে চাষ করতে পারে তাহলে আমরা কিন্তু আম আর কোল্ড স্টোরেজ করার প্রয়োজন হবে। এবং বারিয়াম 11 যেটা, এটা বছরে 3 বার আসে, জানুয়ারি, মে এবং আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাস, এই সময় এটা পাওয়া যায়। তো এই জাতটা এখন উদ্ভাবন হওয়ার পরে আমরা চেষ্টা করছি। একটা ছোট কথা বলি, একই গাছে কি 3 বার আম? একই গাছে 3 বার আম হবে। তাতে গাছের আয়ু বা ফলন কোনো ঘাটতি হবে না? ফলনটা এভাবে আসছে, ধরেন একটা গাছে যদি 40 কেজি আম হয়, এই আমটাই কিন্তু আপনার প্রথমে হয়তো 12 কেজি, তারপর হয়তো 22 কেজি, এভাবে ভাগ হয়ে আসছে। আচ্ছা, তো যাই হোক, এটা আপনি বছরে 3 বার পাচ্ছেন, মিষ্টতা নিয়ে কোনো অসুবিধা নাই। এখন আমরা সবাই চাচ্ছি যে এই আমটা যত দ্রুত সম্ভব চাষিদের কাছে পৌঁছে দেওয়ার। এই চালাটা আমার কৃষক কিভাবে পাবে? হ্যাঁ, এটা হলো যে আপনার এটা আমাদের পাহাড়তলী চট্টগ্রামে যে স্টেশন আছে ওখান থেকে দেওয়া হচ্ছে, এবং আমরাও এটা সংগ্রহ করেছি, এবং আমরা যত দ্রুত সম্ভব এটা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে সেখানে দিয়ে এটা দ্রুত মানে মাল্টিপ্লাই করবো এবং এটা চাষিদের কাছে পৌঁছে দেবো। ওকে, ডক্টর শামীম, আপনার কাছে একটু জানি যে আমাদের কৃষকরা কিন্তু যখন এই যে আমটা
বড় হয়, বোটার কাছে কালো হয়, পোকা ঢোকে, অনেক ধরনের অসুবিধা হয়, এই রোগ প্রতিকারের জন্য আমরা কি করতে পারি? গত বছর এবং তার আগের বছর, গত তিন বছর যাবত আমরা ব্যাপক আকারে ব্যাগিংয়ের কাজটা শুরু করেছি। আমের বয়স অর্থাৎ গুটির বয়স যখন 40 দিন বা তার বেশি হয়, এখান থেকে শুরু করে ব্যাগিংটা করতে হয়। ব্যাগিংটা করার পরেও দেখা যায় যে গত বছর আমরা দেখেছি যে ব্যাগিং করার পরে আমের মিষ্টতাটা কম হচ্ছে। এর কারণটা হলো যে আমের মিষ্টতা তৈরি করার জন্যে বা মিষ্টি হওয়ার জন্যে তার ভিতরে যে এনজাইমের অ্যাক্টিভিটি, সেই এনজাইমের অ্যাক্টিভিটি থেকে কমে যায় ব্যাগ থাকার কারণে, সূর্যের আলো কম পায়। অর্থাৎ আমটা কাঁচা অবস্থায় যখন টক থাকে এটা কিন্তু অ্যাসিডিক থাকে, আর যখন মিষ্টি হয় তখন এটার ভিতরে সুগার ডেভেলপ করে। সুতরাং ওই টক থেকে অ্যাসিড থেকে যখন সুগার ডেভেলপ করার জন্য মেইন যেটা কাজ করে সেটা হলো একটা এনজাইম। এই এনজাইমের জন্য আমার প্রচুর পরিমাণ তাপ এবং আলো দরকার। যখন ব্যাগ দেওয়া হয় তখন দেখা যায় যে এই এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যায়, যার ফলে আম যে সঠিক মাত্রায় তার যে মিষ্টতা, তার জাতের যে মিষ্টতা, সেটা কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারে না আমরা যখন আমটা সংগ্রহ করি। সেক্ষেত্রে কি করা, সেক্ষেত্রে হলো যে আমটা সংগ্রহ করার পর আমাকে কমপক্ষে তাকে 7 দিন সময় দিতে হবে বাইরে, এবং সেটা এমন জায়গায় রাখতে হবে সেখানে যেন আবার পোকামাকড়ের উপদ্রব না হয়, এবং আমাকে আবার কোনো ধরনের রাসায়নিক দ্রব্য, যে আমার শেলফ লাইফ বাড়ানোর জন্য, অর্থাৎ আমরা সংগ্রহকালীন বা সংগ্রহ উত্তর সময় ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য এই সময়টাতেও আমাকে একটু লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের পোকামাকড়ের সংস্পর্শে যেতে না পারে। কিন্তু তাকে আমাকে 7 দিন সময় দিতেই হবে, দিতে হবে এই জন্য যে তার ভিতরে মিষ্টতাটা তৈরি হওয়ার জন্য। কিন্তু আমরা তো জানি আম পচনশীল, কিন্তু 7 দিন সময় যদি আমরা এখানেই দিই তার মিষ্টতা বাড়ানোর জন্য, ততদিন তো আম পচন ধরে যাবে। না, কিন্তু সেক্ষেত্রে এই আমটা যেটা আমরা ব্যাগিং করছি এটা পরীক্ষা করে দেখা গেছে যে এর যে শেলফ লাইফ, যেটা আমরা বলি ইংরেজিতে সংগ্রহ উত্তর যে সময়টা, এটা কিন্তু আবার বেড়ে যায়। আচ্ছা, তাহলে এটা একটা বাড়তি সুবিধা আছে আমাদের এটা, এবং তাতে করে আমার মিষ্টতার কথা যেটা বললাম সেটা ওই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে। ওকে, এমন গাছের অ্যাডিকুয়েট নিউট্রিশনও দরকার। আপনারা যদি প্রুনিং আর যদি ফার্টিলাইজেশন না করেন, শুধু ব্যাগিং করেন, এটার অ্যানালজি হলো যে আপনি নামাজে শুধু টুপি পরলেন, ওযু করলেন না আর নিয়ত নিলেন না। সো শুধু ব্যাগিংটা ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু ডু ইজ নিউট্রিশন। সো হোলিস্টিক, এটা সাইকেল, কিন্তু জানি যে আমাদের দেশের উৎপাদিত যে আম, সে আমগুলো বিশ্ব বাজারে যদি পৌঁছাতে আমরা চাই তো ওদের তো একটা রিকোয়ারমেন্টস আছে। ওরা কি চায়, কি কোয়ালিটি চায়, গ্রেডিং হতে পারে, গ্রেডিং হতে বলবো যে গ্রেডিং করে দিতে হবে, বা সেখানে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এই বিষয়গুলো কি আপনি একটু বলবেন আমাদেরকে? ফ্লেভার, তারপরে ফাইবার, তারপরে সাইজ, এগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে। বাট তার আগে, বিফোর ইউ গেট টু এক্সপোর্ট, আপনার মেনটেন করতে হবে নন রেজিডিউ উইদিন দ্য টলারেন্স। ওদের লিমিট সেট করে ওই লিমিটের মধ্যে থাকতে হবে রেজিডিউ। সার্টিফিকেশন লাগবে যে এখানে ফ্রুট ফ্লাই নাই আর অ্যানথ্রাকনোজ নাই, অথবা প্রসেস করা আছে যেন এগুলি অ্যাভয়েড মানে থাকবে না। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেজ। ওইটা পরে দেন কামস দ্য নেক্সট স্টেপ অ্যাবাউট গ্রেডিং অ্যান্ড কোয়ালিটি আর সার্টিফিকেশনের বিষয়ে আমি সার্টিফিকেশন উনি যেটা বললেন সেটা কিন্তু আমাদের সরকার থেকে এখন বলে দেওয়া হয়েছে, যেটা আমরা বলছি গ্যাপ, অর্থাৎ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এটা কিন্তু শুরু হয় একেবারে আমের মানে যেটা হচ্ছে শুরু থেকে, একেবারে মানে প্রথম বছর হারভেস্ট করার পরের থেকে এটা শুরু করতে হবে। এবং সেটা কিন্তু আমাদের আমের যে চাষি হোক, ব্যবসায়ী হোক, যিনি এক্সপোর্ট করতে চাইবেন ওনাকে প্রথমে এটা নোটিশ করতে হবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপজেলা অফিস আছে সেখানে। অর্থাৎ উপজেলা আমাদের অফিসারদেরকে নিয়েই, চাষিদেরকে নিয়ে, এবং আমাদের যে অফিসার আছে তারা চাষিদেরকে প্রশিক্ষণ দিবেন এবং নিয়মিত তারা তদারকি করবেন, যেটাকে আমরা মনিটরিং বলে থাকি, নিয়মিত মনিটরিং করবেন। মনিটরিং করার পরে এবং ব্যাগ হওয়া পর্যন্ত ওনারা এই মনিটরিংয়ের ভিতরে থাকে, তারপরে এটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা সেখানে ফলো করতে হবে, তারপরে এটা যখন আমাদের কোয়ারেন্টাইন আসবে ওরা তখন সার্টিফিকেশন দিলে তারপরে এক্সপোর্ট হবে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে এক্সপোর্টের যে তিনটা ক্রাইটেরিয়া আছে এটা কিন্তু খুবই নির্দিষ্ট করে বলা আছে যে আমটা দেখতে সুন্দর হতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হলো যে আমের মধ্যে কোনো রোগ বা পোকার অস্তিত্ব নাই, এটা আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমার আমে নাই। 3 নম্বর হলো
আপনি আমে যে ধরনের বালাইনাশকই ব্যবহার করে থাকেন এর অবশিষ্ট অংশ যেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় এই তিনটা আপনাকে বলে দিতে হবে, তাহলে আপনার আমটা এক্সপোর্টের উপযোগী হবে। আমাদের সার্টিফিকেটটা এখন দিচ্ছে কারা? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া যাচ্ছে, মানে যারা এক্সপোর্ট করবে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্টিফিকেটটা নেবে। আমের লাইফ সেল বাড়ানোর জন্য কোনো গবেষণা কি হয়েছে? প্রথম থেকে যে সমস্যাটা আপনিও জানেন আমিও জানি যে কোনো জাত বাংলাদেশে যেহেতু ওই সময় রেনফলটা বেশি হয় এবং হিউমিডিটি বেশি হয়, এই জন্য আমটা সংগ্রহ করার পরে 3-5-6-7 দিনের মধ্যে আমটা পচে যায়। তো এটার কারণ হলো যে আপনার আমের যে বিভিন্ন ধরনের ডিজিজ হয় তার মধ্যে অ্যানথ্রাকনোসটা সবচেয়ে বেশি ক্ষতি করে এবং স্টেম এন্ড রড। তো এটার হলো যে স্পোরগুলো যখন আপনার হার্ভেস্টের পরে আঠা যেহেতু বের হয় পরে এটা লেগে যায় এবং পরবর্তীতে আপনি বাসায় নিয়ে আসার পরে এটার আক্রমণটা শুরু হয় এবং আম যত পাকার দিকে যায় সেটা তত দ্রুত এটাকে পচন করতে পারে। তো ওই ধরনের কোনো পদ্ধতি ছিল না, এই জন্য বিজ্ঞানীরা যেটা চিন্তা করলো যে আমে যদি পানি না ঠেকানো যায় এবং প্যাথোজেনের মানে আমে যদি টাচ করতে না যায় সেজন্যই কিন্তু ব্যাগিং পদ্ধতি আজকে আসছে। ব্যাগিং পদ্ধতি যেটা হয় যে আমের বয়স 40 দিন বা এর বেশি হলে আপনি ব্যাগিং করবেন এবং হার্ভেস্ট পর্যন্ত এখানে কোনো পানি, কোনো রোগ বা কোনো পোকা টাচ করতে পারবে না, ঠেকতে পারবে না। সেক্ষেত্রে আপনার যেহেতু কোনো প্যাথোজেনের অ্যাটাক হচ্ছে না, এই জন্য আপনি আমটা সংগ্রহ করার পরে 9-14 দিন পর্যন্ত এটা ঘরে রেখে এই সেফ লাইফটা বাড়ানো যায়। কিন্তু অন্য কোনো পদ্ধতি এখন নাই, তবে আর একটা গবেষণা হচ্ছে, এটা এখনও মানে ফাইনাল হয়নি, সেটা হলো কাইটোসানের একটা প্রয়োগ আছে যেটা বিভিন্ন কনসেন্ট্রেশনে হারভেস্ট করার পরে দিলে সংগ্রহকাল বাড়ানো যায়, তবে ব্যাগিংয়ের সমান করা যায় না, এর চাইতে কম হয় এটা। ওকে, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য ব্লক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা আবার আলোচনা ফিরব। এম এম হুদা, আপনার কাছে একটু জানি যে আমাদের দেশ থেকে আম বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাচ্ছে, আমের কোনো বাংলাদেশের কোনো ব্র্যান্ড কি আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে পেরেছি কিনা বা এর কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, আপনি কি মনে করেন? আমার জানা মতো এখনও কি কোনো ব্র্যান্ড এস্টাবলিশ হয়নি বা কোনো ভ্যারাইটি এস্টাবলিশ হয়নি, বিকজ ইনিশিয়ালি বাংলাদেশে আম যাবে যেখানে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট আছেন, ধরেন লন্ডন, নিউ ইয়র্ক বা মিডল ইস্ট যেখানে বাংলাদেশি আছে, মালয়েশিয়া, ওইখানে গিয়ে আর মানুষের বাংলাদেশে যে ফ্লেভারগুলি ওরা প্রিফার করে ওইগুলি আগে চলবে। তারপরে দ্য নেক্সট স্টেপ ইজ ইন্ট্রোডিউসিং ইট টু দ্য লোকাল পপুলেশনস অফ দোজ কান্ট্রিজ। সো এটা পরবর্তী মানে যদি কমপ্লায়েন্ট আমরা ম্যানেজ করতে পারি তাহলে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা ফুড ফেস্টিভ্যাল দিয়ে আমরা করতে হবে। থাইল্যান্ড যে উইদিন দ্য লাস্ট 30 ইয়ার্স ইট বিকেম এ হিউজ এক্সপোর্টার, ওরাও কিন্তু ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স দে ডিড ফুড এক্সপোজ, ফুড কনভেনশন, ফুড এক্সিবিশনস, ফুড কার্নিভালস, ওইভাবে ওরা ওদের ফ্রুটগুলি ইন্ট্রোডিউস করছে ওয়ার্ল্ডে। আমরা গত বছর এক্সপোর্ট করেছি প্রধানত হিমসাগর এবং ল্যাংড়া, এই দুইটা জাত বেশি। এবং ওখানে যে জনপ্রিয়তাটা যেটা বললেন, আমাদের এথনিক মার্কেট যেটা আছে অর্থাৎ আমাদের দেশীয় লোকজন যারা বিদেশে আছে তারা ছাড়াও বিদেশিদের কাছেও কিন্তু এই দুইটা জাতের যথেষ্ট সমাদর আমরা পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কোনো ব্র্যান্ডিং করেছে তাদের আমের বিদেশের বাজারে? এখনও ওরকম না, তাদের আলফানসো একটা আম আছে, এটা একটু বেশি চলে। আসলে ব্র্যান্ড বলতে যেটা বোঝায় সেটা এখনও ওইভাবে এস্টাবলিশড কোথাও হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জের খিরসাবাদ আমটা কিন্তু ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে এটা নিবন্ধন পেতে যাচ্ছে। এটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে এই আমটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দনীয় আম এবং সুস্বাদু আম, এবং এই আমটা বেশি পরিমাণে বিদেশে যাবে। তো এরপরে আসছে ন্যাংড়া এবং এরপরে আমরা আশিনার জন্য দরখাস্ত করেছি। তো এগুলো ধারাবাহিকভাবে এটার উদ্দেশ্যই হলো যে জাতটার চাহিদা দেশে সবচেয়ে বেশি এবং বিদেশেও চাহিদা আছে ওই জাতগুলো নিয়ে আমরা আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। আমরা আর একটা বিষয় জানতে চাই, আমরা বেশ কিছু বছর ধরে দেখে আসছি যে আমের মৌসুমে যখন পাকার সময় হয় তখন আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমের ভাঙার, আম হারভেস্ট করার একটা সময় বেঁধে দেওয়া হয়, যেটা নিয়ে অনেক সময় আমাদের কৃষকরা বিপাকে পড়ে যান যে দেখা যায় সেই সময়ের আগেই হয়তো আম পেকে গিয়েছে, সে তখন আম পারতে পারছে না। তো এই যে জটিলতাগুলি তৈরি হয় এটা নিয়ে এর আগেও আমরা মনে হয় একবার কথা বলেছিলাম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে এই ঘটনাটা বেশি হয়, এই বিষয়গুলিকে আপনি একটু কীভাবে দেখবেন বা কী বলবেন এই বিষয়ে? বাংলাদেশে অনেকগুলা প্রজাতির আম বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এবং প্রত্যেকটা সংগ্রহের সময় কিন্তু আলাদা। তো এই এই সমস্যাটা যখন এরকম হলো যে কোনো সময় বাজারে আম চলে আসছে এবং আপনার যারা আমাদের ভোক্তা বা ক্রেতা তারা বলছে যে আমি এখন আর হিমসাগর আমের টেস্ট পাচ্ছি না, ন্যাংড়া আমের টেস্ট পাচ্ছি না, এবং আপনি দেখছেন তখন ফরমালিন এবং কার্বাইডের একটা অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কথা আমরা শুনছি,
তখন জেলা প্রশাসন চিন্তা করলো যে আসলে আমার ক্রেতা তো আসলে ঢাকা থেকে বুঝবে না যে আসলে আমের কোয়ালিটি ঠিক আছে কিনা, তখন তারা একটা নিয়ম করলো। এই নিয়মে কিন্তু কয়েকটা জিনিস স্পষ্ট না বিধায় আজকে এই সমস্যাটা হচ্ছে। ওখানে বলা আছে যে জাতের আমগুলো নির্দিষ্ট সময়ে সংগ্রহ করতে হবে, জাতের অন্য যে কোনো জাতের আম যখন পাকবে তখনই সংগ্রহ করা হবে, একবারে স্পষ্ট করে লেখা আছে যে গাছে আম পাকলে যে জাতেরই হোক সেটা সংগ্রহ মানে সংগ্রহ করে বাজারজাত করা যাবে। আর একটা জিনিস বলা আছে যে আপনার যদি কোনো চাষি গাছে আম পেকে যায় সে শুধুমাত্র স্থানীয় কৃষি অফিসকে অবহিত করবে যে আমার গাছের আম পেকে গেছে, তাহলেই ওনারা এটা বাজারজাতকরণের জন্য অনুমতি দিবেন। আমি আগে যেটা বলছিলাম যে তার তাকে একটা মিষ্টতাটা তৈরি হওয়ার সময়টা দিতে হবে, যেটাকে সুগার ডেভেলপমেন্ট আমরা ইংরেজিতে বলতে পারি, তো অর্থাৎ টক থেকে মিষ্টিতে যাইতে হবে, তা না হলে তো আমি প্রকৃত স্বাদ পাবো না এবং তার গন্ধটাও পাবো না। তো সেটা হওয়ার আগেই আম পেড়ে ফেলার একটা প্রবণতা ছিল, ওইটাকে বন্ধ করার জন্য। এবং তারা করতো কি, এক ধরনের রাসায়নিক দ্রব্য বা হরমোন মিশিয়ে ওই কাঁচা আমটাকে পাকিয়ে ফেলতো এবং রঙটা তৈরি হয়ে যেত ওই হরমোন দিলে। তো এটাতে করে আমরা ভোক্তারা সবচেয়ে বেশি বঞ্চিত হতাম, আমরা মনে করছি ওটা পাকা আম, রং পাওয়া যাচ্ছে কিন্তু খাওয়ার সময় যে আসল স্বাদ সেটা পাচ্ছি না। সেই হিসাবে আমাদের উপজেলা প্রশাসনকে অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন যেটা আছে তাদেরকে একটা ক্ষমতা দেওয়া আছে যে তারা এলাকাভিত্তিক আমের যে পরিপক্কতার সময়টা নির্ধারণ করে দিতে পারবে, কখন আমটা পাড়তে হবে, কোন অঞ্চলে, কোন এলাকায়, ইভেন এটা কিন্তু এই নির্দেশনাটা এখন কৃষি অফিস থেকে আমরা নিতে পারবো, আমাদের আম চাষে নিতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।